মানে ফার্স্ট গিফট এরকম কেউ মানে গিফট দেয়নি আর সে বলছে সেই সব থেকে সেরা গিফট তাহলে এগুলার মূল্য কিন্তু অতটা না না এটা মানুষের একটা স্বামীর কাছ থেকে এটা মূল্য কিন্তু সামান্য কিছু এটা মেয়ের কাছে কিন্তু স্বামী কিন্তু সব থেকে মূল্যবান সব থেকে মূল্যবান জিনিস আচ্ছা তোমার কেউ এসে যদি বলে যে এক কোটি টাকা দিচ্ছি তুমি মানিক রে বাদ দিয়ে দাও কি করবো বলো হ্যাঁ যে তাহলে দেখছেন আমার থেকে কোটি টাকা মূল্য হয়ে গেছে ঠিক আছে তাহলে হিসাব করেন আর তো সামান্য একটা কিছু জিনিস যাই হোক সাধারণই অসাধারণ দেখি এবার কি বের করছে নাও দেখি বের করো পুরো শেষ কমপ্লিট এটাতে এই যে আপনাদের আপিকে তার গিফট উপহার দিছি দেখেন ঠিক আছে এখন সে প্যাকেটটা খুলবে তারপর টাওয়াল করে সামনে আসবে ক্যামেরার সামনে ঠিক আছে এটা জীবন আমি দেখিনি তা দেখছো তুমি টাওয়াল করে ঠিক আছে ওকে আসছে আমাদের সেরা গিফট এটা কি বলো তো দেখে বলো শার্ট দেখে না এটা তো শার্ট মনে হচ্ছে না তোমার শার্ট মনে হচ্ছে তো শার্ট এটা কুকিং ড্রেস মনে হচ্ছে যা ভাবে সেটাই তো গাইস কালারটা কেমন লাগছে এটা অবশ্যই অবশ্যই বলবেন হ্যাঁ

নিশ্চয় যাচ্ছে ঠিক উপর একটা গলায় বাদবেন আর এটা আপনি কোমরের সাথে বেঁধে নেবেন আর তারপর আপনি যারা রান্না করেন তেল ঝোল মশলাপাতি যাই পড়ুক হাতে লাগুক কিংবা সেটা আর আপনার ড্রেসকে নষ্ট করবে না যাই হোক কেমন লাগছে ও এখানে আবার একটা পকেটও আছে বুঝছেন যেখানে একটা পকেট আছে এখানে পকেট আছে টাকাও রাখা যাবে আর যেহেতু আপনি রান্নার কাজ করতেছেন সে সেক্ষেত্রে এখানে হাতা খুন্তিও রাখতে পারবেন ঠিক আছে যাই হোক কালারটা কেমন হয়েছে আর এটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তুমি বলো লাগছে এটা মানে কি পে কেমন লাগছে বলো হুম ভালোই লাগছে অসাধারণ একটা গিফট মানে এরকম গিফট তো আবার কেউ করবেও না যে রান্নার ড্রেস কিনে দিবে যাই হোক সেফ হলাম অনেক মানে জামা কাপড়গুলো অনেক পরিষ্কার থাকবে এখন তেল ঝোল পড়বে না নোংরা পড়বে না ভালো হয়েছে সব মিলে আমায় সুপার ঠিক আছে তো হুম তো গায়ে আপনাদের আপিয়ে দিচ্ছি এই যে ড্রেসটা তারা বলে ভালো লাগছে দেখে এদিকে সেও মূলত ড্রেসটা আসলে ভালো লাগছে কিন্তু মানে আমার আমার কালারটা চয়েঞ্জ হয়েছিলো মানে এটা আসলে সেফটি একটা তেল টাল লাগলে হলুদ কালার লাগলে এগুলো ড্রেস থেকে দামি দামি ড্রেস পরে রান্না করলে পরে উঠে না অনেক সময় দামি ড্রেস পরে রান্না করে যায় আর মেয়েরা রান্না ঘরে যাই তো উঠে না তো সেজন্য এটা ভাবলাম যে এটা অর্ডার দিই সেজন্য এটা অর্ডার করছিলাম এই যে তো ভালো লাগছে আমার মতে হয় তোকে এইটা আর কি আপনারা এইটাই দিলাম তো অবশ্যই অবশ্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই মানে দেখে চলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে আর এর দাম কত অবশ্যই কমেন্টের মাধ্যমে মানে আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা অ্যানসার দিয়ে দেব ভালো থাকেন টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে